হ্যালো বন্ধুরা, আমরা সবাই অনলাইনে শপিং করতে ভালোবাসি। অ্যামাজন ও ইবের মতন অনলাইন ওয়েবসাইটগুলিতে প্রায় A to Z সমস্ত কিছুই পাওয়া যায়। কিন্তু আজকে আমরা এই ওয়েবসাইটে পাওয়া 5টি অদ্ভুত ও ভয়ঙ্কর জিনিসগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি সম্পর্কে এতদিন আপনারা হয়তো জানতেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। চার্লস ম্যানসন, লার্জ লক অফ হেয়ার। চার্লস ম্যানসন নামক একজন ব্যক্তির মাথার চুল রয়েছে অনলাইনে, যেটিকে আপনারা কিনতেও পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই চার্লস ম্যানসন? চার্লস ম্যানসন একজন মার্কিন অপরাধী। 1960-এর দশকের শেষ ভাগে তার নির্দেশে পরিচালিত বেশ কিছু ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য তিনি কুখ্যাত হয়ে আছেন। তিনি 1960 সালে দ্য ফ্যামিলি নামক একটি দলের নেতা হন। তার পরিচালনায় বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, যার মধ্যে রয়েছে চিত্র পরিচালক রোমান পোলান্সকির 8.5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইট। এই চার্লস ম্যানসনেরই লম্বা বাদামি রঙের চুল রয়েছে অনলাইনে। যদি আপনি এটি নিতে আগ্রহী না থাকেন, তাহলে রয়েছে আরও অন্যান্য প্রোডাক্ট, যেমন চার্লস ম্যানসনের ফিঙ্গারপ্রিন্ট, বেল্ট ইত্যাদি। কিছুদিন আগে পর্যন্ত এটি ইবেতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে অন্য একটি ওয়েবসাইটে রয়েছে। সিরিয়াল কিলার কার্ড গেম। নাম শুনেই বুঝতে পারছেন এটি কি জিনিস। এটিতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কয়েকজন সিরিয়াল কিলার্সদের সম্পর্কে বলা হয়েছে, যারা এমন এমন উপায়ে মানুষের খুন করেছিল যেগুলি শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এইরকমই কিছু খুনি কিলার্সদের সম্পর্কে ছবিসহ এই কার্ডগুলিতে দেওয়া রয়েছে, যেমন তাদের জন্মদিন ও মৃত্যুদিন, তারা কী জন্য বিখ্যাত এবং তারা কিভাবে তাদের ভিকটিমদের হত্যা করেছিল। এটি আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন। এমব্রায়ো নেকলেস। কখনো আপনি ভ্রূণের নেকলেস দেখেছেন? হয়তো না। এটিকে গুড লাকের জন্য পরা হয়ে থাকে। এটি থাইল্যান্ডের একটি প্রথা, যেখানে এই ভ্রূণগুলোকে নিয়ে তাদের প্রিজার্ভ করে কাঁচের বয়ামে পুড়ে নেকলেসের মতন করে পরা হয়ে থাকে, যেখানে বলা হয় যে এই শিশুর আত্মা সমস্ত খারাপ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে। বর্তমানে অরিজিনাল এমব্রায়ো নেকলেস পাওয়া খুবই কঠিন, কিন্তু ইবেতে আপনি এর রেপ্লিকাও কিনতে পারেন। তাছাড়াও আপনি যদি ইন্টারনেটের এই মায়াজালটিকে ঘাটাঘাটি করেন, তাহলে হয়তো আসল এমব্রায়ো নেকলেসও পেয়ে যেতে পারেন। উইক্কা, দ্য বুক অফ স্পেলস। অ্যামাজনে পাওয়া এই বইটি জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র ও বিভিন্ন কালো জাদুর বিদ্যা শেখাতে পারে। বলা হয় এই বইটির মাধ্যমে আপনি যাকে ইচ্ছা বড়লোক ও গরিব করে দিতে পারেন। শুনে হয়তো এইসব আজগুবি গল্প ছাড়া আর কিছুই মনে হবে না, আমারও তাই মনে হয়েছে। কিন্তু বাইরের দেশগুলোতে এর জনপ্রিয়তা বেশ ভালোই, এবং এই বইটিতে চরম পর্যায়ে কোনো কিছুই দেওয়া নেই। US এবং UK-তে অনেক পুরনো বাড়ি থেকে এই বইটি সংগ্রহ করা হয়, যেখানে সেই বাড়ির বিভিন্ন সদস্যকে কালো জাদু সম্পর্কিত বিভিন্ন তন্ত্রমন্ত্র ও রিচুয়াল করতে দেখা যায়। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভিডিও ও তথ্য জানার জন্য লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। ফেসবুকে সার্চ করুন আননোন ফ্যাক্টস বাংলা। শ্রাঙ্কিন হেডস। আপনারা হয়তো অনেক হলিউড মুভিতে এই শ্রাঙ্কিন হেডসগুলিকে দেখে থাকবেন, কিন্তু বাস্তবে কি দেখেছেন? আমার মনে হয় না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, এইগুলিকে বাস্তবে অনলাইন থেকে কেনা হয়। এগুলি কোনোটিই নকল নয়, এগুলি সার্টিফাইড আসল হিউম্যান হেডস। এগুলি বিভিন্ন রিচুয়াল ও গুড লাকের জন্য টাঙানো হয়ে থাকে। ভেবে দেখুন, একটা সংকুচিত মানুষের মাথা গাড়ির সামনে টাঙানো। অ্যামাজন ও ইবে কেউই এগুলি তাদের প্ল্যাটফর্মে রাখতে চাননি, স্বাভাবিকভাবেই ভায়োলেন্স ইস্যুর জন্য। তখন ওনার নিজেই একটি ওয়েবসাইট খোলেন এবং 100% অরিজিনাল শ্রাঙ্কিন হেডস বিক্রি করতে থাকেন, যেখানে ওয়েবসাইটটিতে বলা হয় তারা 20 বছর এই কাজে লিপ্ত রয়েছেন।
যেখানে তারা 7 স্টেজেস অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে এগুলিকে সুনিশ্চিত করেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানান, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।